Hey guys, kya bolche shobai asha kori bhalo achi ami onek bhalo achi abar eshe porchi arekta notun gameplay niye ajke amra khelbo Minecraft abar onek din por Minecraft khelte eshe porchi ebong amar survival series e amra er ager episode e banaisilam ei giant farm ta jeta bhaloi choltase ebong giant farm er storage system ta ajke thik korbo kena ajke storage system tar obostha thik bhalo na ekhane just ekta cave er bhitor dui tinta chest lagiye rakhsilam etai chilo storage but cave er bhitor jeye dirt dekhte to bar bar bhal lage na to bhablam keno na eta change kore dei Islam, Moner Anand Telai, Udodi. So, it ami live streaming to improve food simony, brick the receipt, design for a bakia, so time problem canona, brickish shatashatami, dark rig through it to be a deki cam on lage. Yeah, a restore system to recum this, or a full way, a septimode, a canaki genisha, and a megalo tip for bag dikashudu, a mar, a bone miller jono genish tagde, a reg dikashudu, yatak dini, carrot and potato, ala the la decorac distress, though I gave float takurani. Float tamita the Islamitam banga filters. চটপট এটা ভাঙ্গে আসতেছি আমরা তো আমাদের ঝটপট ভাঙ্গা শেষ এবং আমি এখানে একটা এটা দেব এন্ড দেব মেখাতে এটা নি এটা নাও এটা এরকম ক্রিস ক্রস করে দিতে যাইতেছি আমি আর এই হলো আমাদের ফ্লোর আর আমাদের ফ্লোর দেখতে তো লাগতেছে অনেকটা এ ফ্লোরটা দিতাম নাকি নরমাল আগের ফ্লোরটাই ছিল বেটার আমি ব্ল্যাক উড অফ ব্ল্যাক ফ্লোরে যেতেছি দাঁড়াতে পারবো এই বেটার লাগবে এরকম ক্রিস ক্রস একদমই ভালো লাগতেছে না আমি কিছু একটা নিতে বাইরে গেছিলাম এবং আমি আমার কাছে লাগে কি এই যে আমার কাছে লাগে এই ফার্মটা যতটুক মানে জিনিস প্রোডিউস করার দরকার ছিল ওটুক প্রোডিউস করতেছে না কম কম লাগতেছে আমি যদি আমি ভাঙে দিছিলাম একটা হপার এখানেটা তো সবকিছু এখানে কালেক্ট হয়ে যাওয়ার কথা কতটুক কালেক্ট হয়েছে মানে বাই দ্য ওয়ে অটোমেটিক ব্রেডও প্রোডিউস করতেছে মানে অটোমেটিক মিনস অটোমেটিক এটা একটা অটোমেটিক ব্রেড ফার্ম হয়ে গেল লল ওকে আমি ফ্লোরটা দিয়ে দিলাম ফ্লোর দেওয়ার সময় কথা বলতে পারতেছিলাম না ব্যাকগ্রাউন্ড এসে আপনার ব্যাকগ্রাউন্ডে এমন এমন কথাবার্তা বলতে থাকে কি মানুষ শুনলে হাক করে থাকে তো আমি ভাবতেছি হপার গুলো দেখতে বেশি লাগতেছে তো আমি একটু ডেকোরেশন করবো ভাবতেছি এখানে হবে লাইক আমার কাছে অনেক ইয়া এরকম ফসলটা আছে নিচে থাকলে চেস্ট একটা যতটা দিতে পারি ভালোই অ্যামাউন্ট চেস্ট হবে এরপর বোন মিল ফার্ম বানাতে যেতেছে এটা হয়ে গেল এরপর উপর দিয়া আমরা দিয়ে দেবো চেস্ট না না চেস্ট না এটা কম্পোস্টার আর কম্পোস্টারের উপর দিয়ে দেবো চেস্ট চেস্টটা খোলা যাবে না চেস আমার স্ল্যাব আমার স্ল্যাব নিয়ে আসি আই উইল রাইট আই এম ব্যাক এবং আমরা এখানে ব্লকগুলো সরে স্ল্যাব দেবো যেন চেস্টটা খোলা যায় ও নাইস আমি ছোট্ট পিক্সেল উঠে গেছি এই পিক্সেলটা Yep, and এখন আগে আমি এটা ঢেকে দিলে কাজ করার কথা জাস্ট খোলার কথা খুলতেছে নাইস আমি এটা ঢেকে দেব হলো স্ট্র্যাপ ডোর দিয়া এই জিনিসটা ঢেকে দেব এন্ড আমরা এখানে দেব একটা স্টোরেজ সিস্টেম টাইপ বেশি না উপরে একটা ফাঁকা থাকুক এন্ড এখানেও কিছু স্টোরেজ সিস্টেম এর ইয়া দেব উপর পর্যন্ত দেওয়ার ইচ্ছা আছে বাট আমি আপাতত একটু করে দিতেছি আর এখানে যে ক্যারেট গুলো আসছে আমি কিন্তু খালি করে আসতেছি আই উইল রাইট ব্যাক এন্ড আই এম ব্যাক আবারও আমি ইনভেন্টরি খালি করে আসছি আর এখানে আমি সব মেজরিটি হলো ক্যারেট আর কিরে বাট ইসকোট ওপেন হয়েছে সরি আর খুবই কম হলো আমার লাইক পটেটো অ্যান্ড উইট উইট তো মনে হয় নাই উইট পাই না ওটা মনে হয় ব্রেড করে লাই ফুকে নিয়ে টেস্ট হেতি আনি প্রপার এত পিছন দিয়ে যাই আর পুরো কানেকশন দেব প্লিজ লাইক প্লিজ একটু ভেজের লাগা এটা হলো কানেকশন এর দেওয়ালটা মোটামুটি ব্রেক করবো আমি যতক্ষণ না হপারের কানেকশন দেখতেছি ততক্ষণ উপর দিয়ে হপারের কানেকশনটা যেতেছি এদিক দিয়ে নিয়ে আসা এদিক দিয়ে দিতে তো আমি এখন প্রথমে আমি এই এই জিনিসগুলোকে ঢাকার চেষ্টা করি দেওয়ালের ডিজাইন হয়ে গেল জানবে না এখানে জিনিসপত্র থাকতে পারে এখানে ছোট্ট একটা এটা দিয়া হ্যাঁ বুঝে যায় কাইন্ড অফ সিস্টেম ওয়ার্ক খুব ভালোভাবে যে কাজ করে এটা না একটু উল্টা পাল্টা ভাবেই কাজ করে আমি দেখতেছি কোনো পাল্টু জিনিস যেমন ডট ডট আসে কিনা অনেক ডট এটা দেওয়ার পিছনে কারণ হলো আমি এটাকে কোনোভাবে কানেক্ট করতে পারতেছিলাম না কই হলো এই যে এই চেস্টটা
চেস্টারে কোনোভাবে কানেক্ট করতেছিলাম না, পারতেছিলাম না নিচের পাইপের সাথে, তো আমি এটা এইভাবে ফিল্টার হিসেবে ইউজ করতেছি, যেটা আমার ফুড প্রসেসকে অনেক স্লো করে ফেলে। এই ছিল আজকের ভিডিওতে, আজকের ভিডিওতে বেশি কিছু করি নাই, আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল জাস্ট চ্যানেলে রেগুলার হওয়া। অ্যান্ড ইয়া, আই এম টিয়ারো সাইনিং আউট, সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।